হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুনা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন তাড়াতাড়ি করে না, মানে ঘুম থেকে উঠে পড়েছি, এবার পড়াতে যাব। তো তার আগে দেখি যদি পারি গপুকে সানটান করিয়ে তুলে দিয়ে যাবো, আর যদি না পারি না মানে মেবি তুলবই না, তার কারণে এখন শীতকাল পড়ে গেছে, তো ওর তো ঠান্ডা লাগবে, তাই পরিয়ে টরি এসে বেলাতেই স্নান করাবো ওকে। তো এখন খেয়ে দিয়ে রেডি হয়ে নি, আর তারপর পড়াতে যাবো। আর বিকেলে আজকে মোদের সাথে একটু কেনাকাটা করতে যাওয়ার আছে, গোপুরে কিছু জিনিস কেনাকাটা করা আছে, তো সেখানেই যাবো। এখন ভিডিওটা শুরু করা যাক, আর আই হোপ ইউ লাভ টু টুডেস ব্লগ, সো লেটস স্টার্ট। তোকে নিয়ে যাবে না, পড়াশোনা করিস না ছি? হ্যাঁ, ও তো দিদি কাজ কর না, দাদু তো নিজেই বললো না না ভাইকে নিয়ে যাবো, তোকে নিয়ে যাবো। আমার দাদু ভাইকে নিয়ে যাবে, তোকে নয়, তোমাকে ভালোবাসে। ওরে বাবা, টাটা। পড়ানো হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। আর মানুষের সত্যি শরীরের অবস্থা কিছু বলা যায় না। দুদিন আগে আমার একটা জেঠু মারা গেল, তখন একটা মানে খুবই বাজে ব্যাপার হলো, জেঠুটা মারা গেল। তো তার একটা ছোট মানে আমার থেকেও ছোট একটা ছেলে ছিল, আর আর একটা বড় দাদাও ছিল, মানে তারা দু ভাই। আর তারপর আজকে আবার শুনছি মানে মারা যায়নি ওনার, খুব একটা কে হবে, আমার কে হবে আমি ঠিক জানি না বাবা, খুব কেমন একরকম সাদা হয়ে গেল কেন। আচ্ছা, যাই হোক, কে হবে আমি ঠিক জানি না, মনে হচ্ছে মেবি পিসে মশাই বা কিছু হবে সামথিং। তার খুব শরীর খারাপ, কালকেই ছোটকাকে ফোন করেছিলাম, ছোটকা বললো যে শরীর খারাপ, মানে ওটা অ্যাকচুয়াল ছোটকার পিসে মাথায় হয়, মানে আমারও পিসে মাথায়। আর ছোটকা হচ্ছে আমার মেজো ঠাম্মির মেজো ছেলের ছেলে, ঠিক আছে, তাকে তোমরা ব্লগে দেখেছো, ওই দাদাটা, ও যাকে আমি ছোটকা বলি, ও আমার থেকে মানে বড়, বাট আমরা একই সাথে পড়াশোনা করি এই আর কি। তো ওরই পিসে মাথায় অসুস্থ, তো ওকে হঠাৎ এখন বাবা ফোন করলো যে তুই কি বাড়িতে আছিস, তাহলে একবার চল যাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি তো পড়াতে এসেছি, আর পড়িয়ে টড়ে তারপর বেরোবো। তো এখন এখান থেকে তাড়াতাড়ি করে মাকে ফোন করছে অনেকবার, মা ফোন তুলছে না, মা ঘরেই থাকবে, চিন্তা করবে, সেই জন্য মাকে বলে যেতে হবে, বাট ফোন তুলছে না। এখন এখান থেকে বেরোই, বেরিয়ে দেখি কখন ফোন তোলে না তোলে, তারপর পরে রাস্তায় বলে দেবো। বন্ধ হচ্ছে না কেন রে? যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে রামতলায় যাই, রামতলায় টিকিট কেটে তারপর বাবাকে ফোন করবো, দেন বাবা মানে ক্লিনিক থেকে বেরোবে। তো এখন এখান থেকে বেরোনো যাক, ওখানে সাইকেলটা রেখে দিলাম, মানে স্ট্যান্ডে জমা দিয়ে দিলাম, কারণ সাইকেল নিয়ে তো যাবো না। এখন যাচ্ছি ট্রেনের টিকিটটা কাটতে, আর বাবা হাওড়াতে উঠে পড়েছে, তো হাওড়া থেকে এখান থেকে মানে রামতলায় আসলে বাবার সাথে দেখা হবে। আমি হাফিয়ে গেছি, এটা হচ্ছে মেন কথা। তো এখন যাই টিকিটটা কেটে নিই। এখন টিকিট কাটা হয়ে গেছে, আর এখানে ওয়েট করি, এখানে ওভারব্রিজে বা নিচে গিয়ে ওয়েট করছি, বাবা ফোন করলে দেন এতো কোন ট্রেনে আছে সেটা দেখে তারপর ট্রেনে উঠবো। তো এখন নিচে ওয়েট করা যায়। এখন মেছেদাই চলে এসেছি, আর এসে এখানে ওয়েট করছি, বসে আছি, জাস্ট ট্রেন থেকে নামলাম আর ওয়েট করছি। তার কারণ হচ্ছে আমার রামতলা থেকে বাবার সাথে আসার কথা ছিল, মানে বাবা হাওড়া থেকে উঠবে আর আমি রামতলা থেকে উঠবো, এরকমই কথা হয়েছিল। কিন্তু কী বেশ বলে, বাবা একটা ট্রেন মিস করে যায়, তো বাবা গ্যালোপিনে আসছে, এখনও এসে পৌঁছয়নি। তো বাবা উঠেছে মেদিনীপুর গ্যালোপিনে, সেই জন্য ওই ট্রেনটা তার রামতলায় দাঁড়াবে না। এবার আমি যেহেতু টিকিট কেটে ওয়েট করছিলাম, তো আমি ভাব মানে বাবা বলে তাহলে তুই চলে যা আগের ট্রেনটা, যেই ট্রেনটা যাচ্ছে, মানে বাবা যেই ট্রেনটা মিস করেছে ওই ট্রেনটাতে আমি চলে এসেছি, আর বাবা পরের ট্রেনটাতে আসছে। এবার এর মধ্যে একটা মানে হাসির ব্যাপার হয়েছে, আমার বাবা বলেছে তুই তার তোর টিকিটটা কেটে ওয়েট করবি, আর আমি কী করেছি, দুজনেরই টিকিট কেটে নিয়েছি, প্লাস বাবা আবার ওখান থেকে বাবার হাওড়া থেকে আসার টিকিটটা সেটাও কেটেছি। মানে আমি এতটাই বোকা, বাবা তো হাওড়া থেকে উঠছে, ওটা একটা জংশন, তো ওখান থেকে তো বাবা নিজেই টিকিট কেটে আসবে, তাহলে বাবার টিকিটটা আমি কেন কাটতে গেলাম, মানে সত্যি। আর দেখা যাক এখন বাবা কখন আসে, বাবাকে ফোন করলাম, বাবা কিছু বললো না, বলছে আসছি, এখনো একটু দেরি আছে, কোথায় আছে সেটা আর বললো না। আমিও ফোনটা কেটে দিয়েছি, বাবাও মানে কেটে দিয়েছে, কি যাই হোক এরকম ব্যাপার হয়েছে। তো এখন বাবা আসুক, ততক্ষণ ওয়েট করি। ট্রেন ধরে গেছে, এই ট্রেনটাতে বাবা আছে,
তাই তো বললো, তারপর জানি না, বলে দিয়েছি ফোনে ওভারব্রিজে ওয়েট করছি, ওভারব্রিজের কাছে। তো দেখা যাক কখন আসে। বাবা এসে গেছে, অনেক দেরি হলো। চল তো এখানে বাবা একটু মিষ্টি কিনে নিয়েছি পিসিআরের জন্য, তারপরে আমরা বেরিয়ে যাবো, লুকিয়ে লুকিয়ে ব্লগ করতে যাবো। এখানে আমরা ট্রেন থেকে অনেকক্ষণ, এই সরি আমরা বলছি, আমি তো অনেকক্ষণ ট্রেন থেকে নেমে পড়েছিলাম, বাবা তারপরে এলো, তারপরে আমরা ওখান থেকে মানে মেচেদা থেকে এখানে টাউনশিপ আসার একটা ট্রেকার ধরলাম, বাসেও আসা যায়, ট্রেকার ধরে এখানে এসেছি। এসে এখন আমার বাবা ওখানে ফোন করছে কাকুদেরকে, কারণ আমরা এখানে রাস্তাঘাট মানে চিনি না, আমি তো ফার্স্ট টাইম এসেছি লাইফে, আর বাবা এর আগে এসেছে বাট মনে নেই, লাইন জায়গাটা খুঁজে পাচ্ছে না। তো ওই জন্য কাকুকে ফোন করেছে, কাকু ফোন করলে তারপরে আমরা যাবো। আর হ্যাঁ, আমার বাবার কাছ থেকে একটু দূরে দূরে ফোন ভিডিও করতে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে আর কি। তো ওই জন্য আমি অনেকটা এগিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা ভিডিওতে জানি না, এখান থেকে রোদ পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি না আমার নিজেকে স্ক্রিনে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এইখানটায় বাবা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তো যাই হোক, বাবা কথা বলে নিক, তারপরে দেন আমরা যাবো। তো যেখানে যাচ্ছি সেই পিসিমনিদের বাড়িতে আমি গিয়ে কতটা ব্লগ করবো জানি না, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর কাউকেই চিনি না। তো বাবা এখন কথা বলে নিক, দেন আমরা বেরোবো। দেখো এই যে জায়গাটা দেখছো, যে বাইকটা চলে আসছে অনেকটা দূরে, একটা সবুজ সবুজ লাইট জ্বলছে, আই থিঙ্ক জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, ওই ওখানে আমরা টাউনশিপে নেমেছিলাম, ওই জায়গাটার নাম হচ্ছে টাউনশিপ। নেমে এতটা হেঁটে এসেছি, হেঁটে এসে এবার এইখান দিয়ে যে গরুগুলো, সরি গরুগুলো যাচ্ছে, এই রাস্তাটা একটা মানে ব্রিজের মতন আছে, ওই জায়গাটা টপকে যেতে হয়। তো বাবা ওটা কনফিউশনে পড়ে গেছে যে এটা মানে এইটাই নাকি এর আগেও আরেকটা যেতে হবে। তো যাই হোক, এখন বাবা ফোন করেছে কাকুর সাথে, এবার আমরা বেরোচ্ছি, এগোচ্ছি। এই জিনিসগুলোকে না আমি খুব মিস করি, যাই বলো তাই বলো, আমি ছোটোবেলায় এরকম গরুর পিঠে চড়ে চাপতি চেপে ঘুরে বেড়াতাম আমি, আমার কাঁধেই আমার ঠাকুমা আমাকে গরুর পিঠে চাপিয়ে দিত। আর আমাদের অনেক প্রচুর গরু মানে গরু ছিল, প্রচুর গরু, হাঁস, তারপর ছাগল, আমার ঠাম্মা সব চাষ করতো জানো। ওই ওই দিনগুলোকে খুব মিস করি সত্যি, গ্রামের দিকে আসলে আমি ওই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, এখন যাওয়া যাক, বাবার কাছে বেশি আমি ভিডিও করব না। হে কি হ্যালো, দাদা সব ভুলবার করে যায়, একবার হয়ে যাবো। এখানে অনেকক্ষণ চলে এসেছিলাম আর আমি ভিডিওটা এসে কিছুই করিনি, কারণ পিছিয়ে মাসে তোমরা তো দেখবে আমি একটুখানি ক্যাপচার করেছি। তো এখন ওপরে এসেছি, পিসিদের ওপরটা পুরোটা গোলক ধাঁধা, মানে সেই আগেকার রাজবাড়িকে হার মানিয়ে দেবে। যাই হোক, এখানে একটু ওয়েট করি, মানে একটু জাস্ট বসি, তারপর আমরা বেরিয়ে যাবো, মানে আজকেই বাড়ি ফিরবো। বাট আর এখানে কি ব্লগ করবো, আমি ব্লগ সেরকম কিছু করছি না। তো এখন একটুখানি থেকে তারপর চলবো, বেরিয়ে যাচ্ছে, অনেকটা সন্ধে হয়েই গেছে, বলতে গেলে বিকেল হয়েই গেছে, 5:30 তো মেরি বেজেই গেছে। এখান থেকে আমরা মেচেদা যাবো, মেচেদা থেকে ট্রেনে উঠে বাড়ি। তখন তো বাবা, আমি বাবাকে বলছি তুমি একবার জিজ্ঞেস করো ওইখানটায়, না বলছে আরে আমি চিনি তুই চো না, বলে এতটা চলে এলো, আবার এখানটায় এসে আগের গলিটাতে ঢুকে গেছে, এখানে বলছে না না এটা নয়, আবার বাবা বলছে মনে হচ্ছে এই আগের গলিটাই হবে। আমি বলেছি আসছি, ঠিক আছে।
আমরা হ্যাঁ 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 ঠিক আছে যাও বাড়ি চলে যাও। এখন আমরা ওই পিসি বাড়ি থেকে বেরিয়ে এখন এই জেঠিমা যাই, জেঠিমাকে দেখলে জেঠিমাটাতে বাড়ি এসেছি। এখানেও আমি ফার্স্ট টাইম, তো জেঠিমা বললো একবার আমাদের বাড়িটা দেখে যান, সেই জন্য এখানে এসেছি। আর দাদা নেই, দাদা দোকানে কাজে গেছে, জেঠুও কাজে যেত কিন্তু আমরা এসেছি বলে ওই জন্য আসেনি। তো এখানে আমরা জাস্ট একটুখানি থাকবো, থেকে এখান থেকে বেরিয়ে যাবো। জেঠিমা বাবা সবাই আছে, আসছি। হ্যাঁ আসছি, জেঠু আসছি। ও জেঠু তো যাবে আমাদের সাথে, ঠিক আছে। আমরা মেচেদা স্টেশনে চলে এসেছি, এসে এখন বাবা টিকিট কাটতে হয়েছে। এখন নেমে পড়েছি আর এখানে সাইকেল বের করতে পারবো না, যেন দাদাটাকে বললাম বের করে দিতে। খুব ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো, এখন রাখি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই যে বাড়ি চলে এসেছি, আর এখনও গেট খোলেনি, গেটে চাবি দেওয়া ছিল, ঘরে কেউ ছিল না বলে, মা ভিতরে আছে, তো ভিতর থেকেই বন্ধ করা আছে। আর বাবা এখনও আসেনি কারণ আমি সাইকেলে করে চলে এসেছি, আর দুজনেই সাইকেলে চলে আসতাম, বাট বাবা আসেনি, তার কি কাজ আছে, আর সেই জন্য আসেনি। তো বাড়িতে ঢুকে, বাড়িতে ঢুকে ভিডিওটা এন্ড করে দেবো। ফ্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি সারাদিনের পর, স্নান টান করে গপুকে খেতেও দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা। আর আজকে ব্লগটা এন্ড করার আগে একটা কথা বললে, আজকে মেছেদার একটা ভালো ঘটনা ঘটেছে। মেছেদায় তো আমি একা গিয়ে বসেছিলাম, তারপর বাবা আসার আগে মানে যেখান দিয়ে ওভার ব্রিজের ওখানটা বসেছিলাম, ওখানে টিটি ধরছে, ঠিক আছে। ওখানে সাধারণত টিটি ধরে না, মানে টিকিট কাউন্টারের কাছে সাধারণত টিটি ধরে। তো ওখানে একটা বাচ্চা আমাদের থেকে ছোট, মেবি আমাদের বয়সে, একটা কলেজ স্টুডেন্টকে ধরি, তো দেখে তাই মনে হলো কলেজ স্টুডেন্ট। তো তাকে বলছে, টিটিটা বলছে, টিকিট কই না, বলার পরে সে বলছে টিকিট কেটেছি তো না, বলছে তাহলে টিকিটটা দেখাও না। তখন বলছে ফোনটা দেখাচ্ছে, ছেলেটা এখন ফোন দেখিয়েছে, বলছে ফোন দেখালে হবে, টিকিটটা বের করে দেবে তো না, বলছে ও টিকিট বের করতে হবে, টিকিট আমি কাটিনি, বলছে। তখন বলছে টিটিটা বলছে তাহলে এবার মানে ওদের টিকিট না কাটলে তো একটা কি সব দেয়, মানে ওটাকে কি বলে, কি দেয় ওটা, পানিশমেন্ট না, ওটাকে কি একটা বলে, মানে কাগজের রসিদ কে একটা টাকার অ্যামাউন্ট ধরে দেয়, সেই জিনিসটা ওদেরকে দিতে হয়, যেটা হয়, আমি এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, যাই হোক ওটা দিতে বলেছে। তো তখন টিটিটা সরি টি মানে যার কাছ থেকে টাকাটা নেবে আর কি, ফাইন, আচ্ছা ফাইনটা যার কাছ থেকে নেবে, যে মানে স্টুডেন্টটা, তাকে বলছে, সে বলছে যে আমার কাছে তো টাকা নেই, তো আমি এখন দিতে পারবো না। তখন টিটিটা বলছে যে আমাদের কাছে দিয়ে দাও, ভালো মতন আমি বলছি কম সম করে আমাদেরকে দিয়ে দাও, যদি আমাদের থেকে ছাড়া পেয়ে যাও তাহলে কিন্তু যেখানে যাচ্ছ সেখানে যদি টিটি ধরো তাহলে কিন্তু বেশি টাকা লাগবে না, বলতে বলতে ও আছে তাই ব্যাপার, তাহলে তো আমি টিকিট কাটিই নি, সত্যি কথাই বলছি, তোমাদের কত লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি। তখন এবার বাচ্চাটাকে মানে ছেলেটাকে একটু বাচ্চা বাচ্চা দেখেছে, বা টিটিটা খুব ভালো ছিল, তো সেই কারণে সে বলছে চল ওই দোকানটাতে নিয়ে গিয়ে আমাকে কিছু খাইয়ে দিবি তাহলেই আমি ছেড়ে দেবো। বলে মেবি ওকে কিছু খাওয়াতে হলো কি জানি না, ওখানে গিয়ে খুচরো করেছে পয়সা কি, সেটাও আমি বলতে পারবো না শিওর। তো যাই হোক এরকম মানে আমি যে টুকুটা কথাটা শুনেছি, ওর কথাটা শুনে খুব হাসি পেল, যে আমাদের কাছে টিকিটটা বেশি, ফাইনটা কম লাগবে, দিতে বলছি দিয়ে দে, আর যদি না অন্য কোথাও ধরি মানে অন্য কোনো টিটি যদি ধরে তাহলে ওকে বেশি ফাইন দিতে হবে। তো এটাই হচ্ছে মানে ভাবলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। তো এখনো পর্যন্ত বাবা আসেনি, আর নটা কত বেজেই আছে, নটা বেজেই গেছে। তো এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।